ভারতীয় দল থেকে বাদ পড়ার রহস্যটা আরও জটিল হচ্ছিল ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটার ঈশান কিষাণের। দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। এখন তিনি কোথায়, কি অবস্থায় বা রয়েছেন জানতেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, জানতেন না তার রাজ্য ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তারাও। অবশেষে খোঁজ পাওয়া গেল তরুণ উইকেট রক্ষক ব্যাটারের। সূত্রের খবর, ঈশান রয়েছেন বরোদায়। বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে ঈশানকে। ম্যাচের জন্য নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন তিনি। আপাতত ফিটনেস ট্রেনিং করছেন ঈশান, অল্প ব্যাটিং অনুশীলনও করছেন। পান্ডিয়া ভাইদের পরামর্শ মতো অনুশীলন করতে শুরু করেছেন তিনি। তবে ঈশান কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, গত 28 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 ম্যাচে শেষ দেশের হয়ে খেলেছিলেন ঈশান। এই প্রসঙ্গে কোচ রাহুল দ্রাবিড় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারতীয় দলে ফিরতে হলে আগে অন্য ম্যাচ খেলতে হবে ঈশানকে। অবশ্য ঝাড়খণ্ডের হয়ে এখনও কোনো রঞ্জি ম্যাচ খেলেননি, তাই ইংল্যান্ডের বিপক্ষে বাকি 3 ম্যাচে ঈশান কিষাণকে খেলতে দেখা যাবে বলে মনেও হচ্ছে না। উল্লেখ্য, গত মৌসুমের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন ঈশান। আগামী আইপিএলে মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার কথা হার্দিকেরই। দক্ষিণ আফ্রিকা থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফিরে আসা তরুণ ক্রিকেটারের পাত্তা নেই তারপর থেকেই। জাতীয় নির্বাচকেরা তাকে রঞ্জি ট্রফি খেলতে বললেও কানে তোলেননি ঈশান, ফলে তার উপর বেশ ক্ষুব্ধ নির্বাচকেরা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্টের দলে তাকে রাখা হয়নি। তার সম্পর্কে অন্ধকারেই ছিলেন ক্রিকেট কর্তারা। ভারতীয় দল থেকে বাদ পড়ার রহস্যটা আরও জটিল হচ্ছিল ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটার ঈশান কিষাণের। দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। এখন তিনি কোথায়, কি অবস্থায় বা রয়েছেন জানতেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, জানতেন না তার রাজ্য ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তারাও। অবশেষে খোঁজ পাওয়া গেল তরুণ উইকেট রক্ষক ব্যাটারের। সূত্রের খবর, ঈশান রয়েছেন বরোদায়। বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে ঈশানকে। ম্যাচের জন্য নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন তিনি। আপাতত ফিটনেস ট্রেনিং করছেন ঈশান, অল্প ব্যাটিং অনুশীলনও করছেন। পান্ডিয়া ভাইদের পরামর্শ মতো অনুশীলন করতে শুরু করেছেন তিনি। তবে ঈশান কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, গত 28 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 ম্যাচে শেষ দেশের হয়ে খেলেছিলেন ঈশান। এই প্রসঙ্গে কোচ রাহুল দ্রাবিড় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারতীয় দলে ফিরতে হলে আগে অন্য ম্যাচ খেলতে হবে ঈশানকে। অবশ্য ঝাড়খণ্ডের হয়ে এখনও কোনো রঞ্জি ম্যাচ খেলেননি, তাই ইংল্যান্ডের বিপক্ষে বাকি 3 ম্যাচে ঈশান কিষাণকে খেলতে দেখা যাবে বলে মনেও হচ্ছে না। উল্লেখ্য, গত মৌসুমের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন ঈশান। আগামী আইপিএলে মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার কথা হার্দিকেরই। দক্ষিণ আফ্রিকা থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফিরে আসা তরুণ ক্রিকেটারের পাত্তা নেই তারপর থেকেই। জাতীয় নির্বাচকেরা তাকে রঞ্জি ট্রফি খেলতে বললেও কানে তোলেননি ঈশান, ফলে তার উপর বেশ ক্ষুব্ধ নির্বাচকেরা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্টের দলে তাকে রাখা হয়নি। তার সম্পর্কে অন্ধকারেই ছিলেন ক্রিকেট কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।